Hi guys, welcome back to my channel. I'm Astami Nabami. I'm from Navami. So, today we're going to talk about how to react to the video. So, before we start, let's start the video. তো প্রদীপ আর ভোরটা প্রথমে জেলে নিচ্ছি, যেহেতু ভোর চারটের সময় অষ্টমী পুজো, তাই ফুলগুলো এখনও ফোটেনি, তবে বেলা হলে ফুলগুলো ফুটে যাবে। ফুল দিয়ে দিচ্ছি এবং ঘটে মালা দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ঠাকুরকে একে একে ফুল দিয়ে দিচ্ছি। এবার একে একে আরতি করে নেব এবং তারপর ভোগ নিবেদন করব। তো এখন হচ্ছে সন্ধি পূজার টাইম। তো প্রথমে আমি ধুনুকিটা জেলে নিয়েছি, এবার একে একে প্রসাদে এবারে লুচি আর মিষ্টি দেওয়া হবে। তো প্রথমে এবার প্রদীপটা জেলে নেবো, আর ধূপটা জেলে নিয়ে করে পাঁচটা প্রদীপ জ্বালবো। যেহেতু 108টা জ্বালতে হয় নিয়ম মাফিক, কিন্তু আমি যেহেতু ঘরে পুজো করছি তাই 5টা, 9টা, 7টা যেমন বিজোড় সংখ্যা দিতে পারো, তবে 5টা মিনিমাম। এরপর স্থলপদ্ম দিয়ে দিচ্ছি। জলপদ্ম এত ছিল না, জলপদ্ম মাত্র একটাই ছিল, স্থলপদ্ম 5টা ছিল আর জলপদ্ম 1টা ছিল। তো স্থলপদ্ম দেওয়ার পর ঘটের উপরে একটা ওই যেটা জলপদ্ম ওটা দিয়ে দিচ্ছি। তো এখন নবমী পুজো শুরু হচ্ছে আর ফুল দিয়ে দিচ্ছি আমি গোনাগুনতি কয়েকটা, কারণ এইমাত্র সন্ধ্যা পুজো শেষ হচ্ছে তাই বেশি ফুল দেব না। ভোগ নিবেদন করছি। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে আরতিটা সম্পূর্ণ করব। এবার ধুনুচি নিয়ে একবার ধুনুচিটা ঘুরিয়ে তারপর নবমী পুজো শেষ করব। তো সন্ধ্যারতির সময় পড়ে গেছে এবং সন্ধ্যারতির সময় আবার নতুন ফুল দেবো, পুরাতন ফুলগুলো কিন্তু সরাবো না, নতুন ফুল দেবো এবং তারপর সন্ধ্যারতি করে প্রসাদ নিবেদন করে পুজোটা শেষ করব। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে আরতি করে নেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা করছি কালকে দশমীতে। কনকাঞ্জলি, বিদায় ও বরণ নিয়ে।